আইনমন্ত্রী গতকাল বললেন যে প্রমাণ করতে হবে জিয়া একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা। আর শেখ হাসিনা কি বললেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে কিনা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। আমার কাছে অবাক লাগে যে কারা প্রমাণ চায়, যারা মুক্তিযুদ্ধই করে নাই, যারা শরণার্থী মুক্তিযোদ্ধা, যারা ভারতে গিয়ে আমোদ ফুর্তি করে মদ নারী নিয়ে জুয়া খেলে সময় কাটিয়েছে, তারা এখন বলছে বাংলাদেশের উমুক উমুক মুক্তিযোদ্ধা প্রমাণ করতে হবে। প্রিয় সাথী এবং বন্ধুরা, আজকে হঠাৎ করে এই ভয় ভীতির কারণটা কি? যখনই দেখবেন পরিমণিদের নাটক শুরু হয়ে গেছে, যখনই দেখবেন পিয়াসাদের নাটক শুরু হয়ে গেছে, যখনই দেখবেন জঙ্গি নাটক শুরু হয়ে গেছে, তখনই বুঝবেন গণভবনে যিনি আছেন তার ব্লাড প্রেশার বেড়ে গেছে যে কোনো কারণে হোক, অর্থাৎ গদিচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তখনই বুঝবেন বাংলাদেশে কোন নতুন নতুন নাটক শুরু হয়েছে। যেদিনই পরিমণির নাটক শুরু হলো সেদিনই বুঝেছি যে আবার নতুন নাটক শুরু হবে, এবং সেখানে আমাদের যিনি প্রধানমন্ত্রী তার গদি নড়চড় হয়ে যাচ্ছে, তিনি এখন নতুন নাটক আঁকছে। আজকে শেখ হাসিনাকে স্মরণ করিয়ে দিতে চাই, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়, ক্ষমতার পথ পরিবর্তন হলে আবার ইতিহাসও নতুন ভাবে রচিত হবে। সেই কারণে যতই লম্ফ ঝম্প করেন না কেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে আবার নতুন করে ষড়যন্ত্র করছে। জিয়াউর রহমানের কবরে জিয়াউর রহমানের লাশ নাই, যে কথাটি বিলকিস ইসলাম বললো, আমরা ও কথা বলতে চাই না যে টঙ্গিপাড়া আপনার বাবার লাশ নাই, আমরা এ কথা বলতে চাই না। 30 মে আপনি সেদিন আকাবাদে বোরখা পরে পালিয়ে কেন যেতে চেয়েছিলেন সে কথা আমরা বলতে চাই না। তবে ইতিহাস রচিত হবে, ইতিহাস রচিত হবে, এবং বাংলাদেশে মানুষ সেই জবাব আপনার কাছ থেকে নিবে। আজকে যেভাবে আপনি বাংলাদেশের মানুষকে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, বাংলাদেশের মানুষকে যেভাবে অসম্মানিত করছেন, এর জবাব বাংলাদেশের মানুষ একদিন দেবে, ইতিহাস রচিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা জাও জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।